সুশাসনের রাজ্যে এবারে সরকারি চৌহদ্দির মধ্যে থাকা বড় দুটো গাছ গিলে খেলো প্রধান এবং যুব মোর্চার নেতা মিলে। প্রয়োজন হলো না বন দপ্তর কিংবা স্বাস্থ্য দপ্তর থেকে অনুমোদনের গাছ কাটার জন্য, এমন গুরুতর অভিযোগ তুললেন কমলাসাগর বিধানসভা ক্ষেত্রের বিধায়ক নারায়ণ চৌধুরী। আমি 17 তারিখ আগরতলা ছিলাম, মজুর আসি নাই, 18 তারিখ সকালবেলা যখন আসলাম, আশেপাশে দোকানদারা দিয়ে গেলাম, গাছটি কারা নিয়েছে, তো যুবকের নেতা রাস্তা মাতা দুইটা গাছ দিচ্ছে আর প্রধান নিজে তিনটা, এটা একদম নির্ণয় গাছের মালিক হইল সরকার, সরকারের যে জায়গা আছে সেটা হাসপাতাল রুগী আসে কত রোগ আসে সেই গাছের তলে বসে রোদ্দ থেকে রক্ষা পা এই গাছটি কেটে নিয়েছে মধ্যপুরের প্রধান আর রাস্তা মাতা যুব মোর্চার নেতা, এটা সম্পূর্ণ নিন্দনীয়, আমি নিন্দা করছি এই ঘটনা ঘটছে বানানো হয় কি না, দেখলাম রাজনীতি অপব্যবহার ক্ষমতা অপব্যবহার চলছে, যা ইচ্ছে তার চলছে, আইন শৃঙ্খলা বলতে নাই, কথা বলতে পারে না, বিং করতে পারে না, বাধা দেয় এই ব্যবহার করতেই চলবে, কাজে আমরা বিরোধী দলরা যা বলছে এটা একটা দুর্নীতি, সরকার এবং আইন শৃঙ্খলা একদম নাই। মধুপুর হাসপাতাল আগামী 24 নভেম্বর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহানাকে আসবেন এই হাসপাতালে একটি ভবন উদ্বোধনে। চলছে চৌহদ্দি সাজানোর কাজ, হবে সভামঞ্চ, নিন্দুকেরা বলছে সুযোগ মতো কাজে লাগাতেই হয়, অনেকদিন ধরেই নাকি ইচ্ছে ছিল গাছ দুটির ওপর, এবারে সেরে ফেলা হলো, যতই থাকুক বন দপ্তরের কড়া আইন যা প্রযোজ্য বাড়িঘরের ক্ষেত্রেও, আমাদের কেশাগ্র স্পর্শ করবে কে, তকমা তো রয়েছেই। বিধায়ক দাবি করছেন বন এবং স্বাস্থ্য দপ্তর সুষ্ঠু তদন্ত করুক, মাননীয় মুখ্যমন্ত্রী তদন্ত হবে কে, প্রশ্ন স্থানীয় মানুষের। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।